এই ভিডিওটা একদম তাদের জন্য যারা মনে করে ইংলিশ মিডিয়াম মানে ওনলি স্মার্ট ক্লাস, নো বদমাশি, স্কুলের টিচাররা কোনো রকম ক্যালানি দেয়। হে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ এপিসোড অফ স্কুল বদমাশি দেন ভার্সেস নাও। প্রথমেই বলে দিই, আমি একটা ছোট্ট শহর থেকে স্কুলিং করেছি আর আমি সেখান থেকেই তিনটে বদমাইশির গল্প তোমাদের শুনেছি। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। প্রথমেই তোমাদের আমি মিউজিক ক্লাসের গল্পটি শোনাই, সিকোয়েন্সটা একবার বলে দিই। ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8 তক্ক মিউজিক ক্লাস হতো। প্রত্যেক উইকে এক থেকে দুটো ক্লাস থাকতো, সবাই একসাথে বসে গান করতাম, ক্লাসিক্যাল সংস, দেশভক্তি সংস। এই সময় আমার মিউজিক টিচারকে দেখে আমার রঞ্জিত মল্লিকের মতোই মনে হতো। ডায়লগুলো তো একই রকম বলতো না, চাপকে পিঠের চামড়া তুলে দেবো। তখন আমার সবে ক্লাস ফোর, মিউজিক ক্লাসে গেছি, ক্লাসের প্রায় অর্ধেকটাই শেষ হয়ে গেছে। হঠাৎ করে স্যার ডেকে বলছিল, এই তুই কি করছিস রে? আমি বলে উঠলাম, স্যার কিচ্ছু করছি না তো। ওই তোর খাতাটা নিয়ে এদিকে আয় দেখি। মনে মনে ভাবলাম এই ছেড়ে ছেড়ে। গিয়ে সামনে দাঁড়াতেই বলল, গানটা কর। ও, তোমাদের আগেই বলে রাখি, আমি ছোট্ট থেকে খুব বাজে গান করি, তাই গানটা আর গিয়ে শোনালাম না। গান শুরু করতেই ডিসু ডিসু মার পড়ল। আমি ভাবছি ছেড়ে দে বাবা, কে দে বলছি। আমাদের সময় তো অনেক মারি খেয়েছি স্কুলে, কিন্তু এখনকার বাচ্চারা, যেমন আমি আমার দাদার ছেলেকে দেখি, ক্লাস 6-7 পড়ে, একটাই কথা মুখে, জাস্ট চিল পান্ডু, জাস্ট চিল। মানে জীবনটাকে ওদের একটা আলাদা রকম স্টেজে নিয়ে পৌঁছেছে। হোমওয়ার্ক গুগলে হয়ে যায়, ওয়ার্ড মিনিং লিখতে দিলে গুগলে পেয়ে যায়, প্রজেক্ট করতে দিলে গুগলে পেয়ে যায়। আমাদের সময় লাইব্রেরিতে বই ঘেটে বাবা কাকা জেঠু দাদা মা জিজ্ঞেস করে কত কষ্টটাই না হতো। সেকেন্ড কেসের সিকোয়েন্সটা একবার বলে দিই। দিনটা ফ্রাইডে আর বিকেল 5টায় হিন্দি টিউশনের টেস্ট আছে। কাল রাত তক তো আমি ক্রিকেট খেলেছি, পড়া একটুও হয়নি। স্কুলে আমাদের স্কুলে 8টা করে পিরিয়ড হতো একদিন, প্রায় 40-45 মিনিট করে এক একটা ক্লাস। আর ফ্রাইডে 7th পিরিয়ডে কম্পিউটার ক্লাস ছিল। কম্পিউটার ক্লাসে হাফ ক্লাস থিওরি করতো আর হাফ ক্লাস প্র্যাকটিক্যাল, তো সেই দিন আমার থিওরি ক্লাস ছিল। আর 8th পিরিয়ডটা আমাদের ক্লাস টিচার, উনি আমাদের হিন্দি পড়াতেন। টিউশনে টেস্ট আছে বলে আমি সেদিন পেছনে বসে পড়ে, হঠাৎ আমার এক বন্ধু এসে একটু ডিস্টার্ব করতে লাগলো, পড়তেই দিচ্ছিল না। কী রে, এত পড়ে কী করবি, সেই তো টেস্টই দিবি। এই সব করতে করতে আমি দিলাম ওকে দুটো ঘুষি দেওয়াতে ওর চশমাটা খুলে পড়ে গেল। কম্পিউটার ক্লাস কিন্তু তখন চলছে, কম্পিউটার স্যারটা নতুন এসেছিল বলে খুব একটা ক্লাসকে কন্ট্রোল করতে পারত। এরই মধ্যে তোমাদের গ্রুপে তো এরকম লোক হবে যারা ক্যাটালিস্টের কাজ করবে, আগুনে ঘি ঢালার কাজটা আমার এক অন্য এক বন্ধু করে দিল। এই তোকে এত মারলো আর তুই বসে বসে মার খাচ্ছিস? এই শুনে ও রেগে গিয়ে আমাকে দু তিনটে ঘুষি মারল। এতক্ষণে কম্পিউটার টিচারের অলরেডি আগমন হয়ে গেছে। স্যার আসার সঙ্গে সঙ্গেই আমার সেই বন্ধু, স্যার ও আমাকে মেরেছে, আমি এই করেছি ওই করেছি, স্যারকে একটা স্টোরি শুনিয়ে দিই। আমার বলার পালা আসেতেই আমি স্যারকে বললাম, স্যার দিস ইজ নট দ্য ফ্যাক্ট। এই বলার সঙ্গে সঙ্গে বেলটা বেজে গেল। বেল বাজতেই স্যার কেসটা হ্যান্ড ওভার করে দিল আমাদের ক্লাস টিচারকে, যে ক্লাসের বাইরেই দাঁড়িয়েছিল। ক্লাস টিচার এসেই কোনো কথা না শুনে আগে আমাকে ধুয়ে 5-6টা থাপ্পড় মারল, ঠাস ঠাস ঠাস। তার বলে বসল, ইয়ে রাজপুত কা হাত। আমার অনেক রিকোয়েস্ট করাতে সেকেন্ড টাইম কেসটা আবার শোনা হলো। স্যার ব্যাপারটা বুঝল, ব্যাপারটা বোঝার পরে স্যার আমাকে বলল, ইয়ে ক্যা তু সচ বল রে, ও ভি তো সচ বল সকতা হ্যাঁ। আমি স্যারকে বললাম, স্যার একবার জিজ্ঞেস করে নিন না, সবাই তো ছিল ক্লাসে। এটা শোনার পরে স্যার একটা অডিয়েন্স গোল করলো ক্লাসে, অবভিয়াসলি মেজরিটি সাপোর্ট আমি। সবাই বললো যে আমার কোনো দোষ নেই,
এবার ওর পালা। স্যার ধুয়ে দিল ওকে, টানা দশখানা থাপ্পড় ওর গালের মধ্যে ঠাঁস 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 ননস্টপ পড়ল। তার সঙ্গে ফ্রিতে পেরেন্টস কলটাও হয়ে গেল, এরই মাঝে এইট পিরিয়ড ক্লাসটাও হয়ে গেল, 40-45 মিনিটের ক্লাস। ওই দিন আমাদের ন্যায় কোর্টের জন্যে চলে গেল। এই ঘটনা হওয়ার সপ্তাহ খানিক তোর সঙ্গে আমি কোনো কথাই বলিনি, না ওর আমার সঙ্গে কোনো কথা বলেছে, কিন্তু তারপরে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়েছিল স্কুল লাইফের পরে। এখনও ওর সঙ্গে আমার খুব ভালো কন্ট্যাক্ট আছে। আর হয়তো কখনো আমার এটাই মনে হয় এইসব ইনসিডেন্টগুলোর জন্যই আজকে হয়তো আমি ওর সঙ্গে একটা ভালো বন্ধুত্ব শেয়ার করতে পারি। চুইংগামের কেসটার জন্যে আমি আজও আমার ওই ফ্রেন্ডকে সরি বলে দিচ্ছি, আই ডিড দ্য রং থিং। এই কেসটার সিকোয়েন্সটা একবার বলে দিই। দিনটা শুরুতেই অ্যাসেম্বলির পর থেকে ফার্স্ট ক্লাসের ম্যাডাম অ্যাবসেন্ট। ম্যাডাম অ্যাবসেন্ট থাকায় একটা স্যার প্রভিশনাল ক্লাস নিতে এলো। স্যারটি এসেই বলল ডু সেলফ স্টাডি বলে উনি চেয়ারে বসে পড়লেন। এই দিন আমার সিটটা সেকেন্ড বেঞ্চ আর ভিকটিমের সিট থার্ড বেঞ্চ। সকাল সকাল একটা চুইংগাম মুখে ভরেছিলাম, হঠাৎ একটা বদমাইশি বুদ্ধি এলো আর আমি পেছন ঘুরে আমার বন্ধুর মাথায় চুইংগামটা মুখ থেকে বার করে ওর মাথার ওপর রেখে দিলাম। রাতে ও ওর মাথায় জোরে হাত থেকে থাবা মেরে বসলো। থাবা মারতেই চুইংগামটা ওর মাথায় চিপকে গেল, চুলে আটকে গেছে। ও বলে উঠল, এটা কি করলি? বলেই আমাকে মারতে শুরু করল। এই অবস্থায় যে স্যারটি প্রভিশনাল ক্লাস নিতে এসেছিলেন উনি দেখে বলে উঠল, এ বয় আর ইউ ডন অফ দিস ক্লাস। স্যারটা অ্যাকচুয়ালি একটু তোতলা ছিল, তো ইউ কে অ্যাও বলত, বলে দিল ওকে মার। ওর থেকে কিছু শোনার প্রয়োজনটুকু মনে করল না, ধুম ধাড়াক্কা দুমদাম দুমদাম পেটালো, এমন ক্যালানি দিল বেচারা পুরো চুপচাপ। ক্যালানি শেষ হতে না হতেই ক্লাসের বেলটা বেজে গেল, স্যার তো চলে গেলে আমি ছুটে গিয়ে ওর পাশে গিয়ে বসলাম। ততক্ষণে ওর রাগ অনেক কমে গেছে, ও একদম চুপচাপ। যেতেই আমি ওকে গিয়ে বললাম, ভাই সরি, আমাকে ক্ষমা করে দে। এটার পর ও আমাকে আর কোনো রিপ্লাই না দিয়েই চুপচাপ বসে পড়লো নিজের সিটে। সিটে বসতেই আমি চুইংগামটা ওঠানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু হলো না। জল দেওয়ার কারণে চুইংগামটা আরও বেশি করে চিপকে গেল। মনটা অনেকটাই খারাপ ছিল সারাদিন। স্কুল শেষ হলো, পরের দিন স্কুলে গিয়ে দেখলাম ওর ওই জায়গাকার চুলটা কেটে এসেছে আর আবার আগের মতোই খিল্লি করছে। দেখে তখন তো জানি না কি মনে হয়েছিল, তবে আজও আমার মনে হয় হি ওয়াজ ফার ম্যাচিউরড অ্যাট দ্যাট টাইম অনলি, যে আমাকে অনেক তাড়াতাড়ি ক্ষমা করে দিয়েছিল। এই বন্ধুগুলো সত্যিই একটু আলাদা। আজও দেখা হলে এই ঘটনাটা মনে করি। তোমাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করো, আমরাও তোমাদের থেকে জানি তোমরা কি কি করেছিলে। এখনকার দিনের বাচ্চাদের জীবনটা অনেকটাই আলাদা। এখনকার বাচ্চারা শুরু থেকেই ফোন, প্রাইভেট টিউশন, একা একা পড়া। আমাদের সময় প্রাইভেট টিউশনের কনসেপ্টটা ছিল ব্যাচে পড়া, একসঙ্গে অ্যাটলিস্ট 5-10-12 জন। এখন সবাই হোম টিউশন, একা দুজন। স্কুলের বদমাইশিগুলো আজও যেন স্মৃতিতে খাপটি মেরে বসে আছে। কখনো ভাবতেই পারি না যে এই স্কুল লাইফটা এত তাড়াতাড়ি কেটে গেল। চুইংগাম লাগানো কেসটা কিন্তু আমি বেশ বড়বেলাতেই করেছি, ক্লাস 9-এ পড়তে। এখনকার স্কুল লাইফের সঙ্গে আজ থেকে 20 বছর আগেকার স্কুল লাইফের অনেক ডিফারেন্স। আমার স্কুল লাইফটা কেমন ছিল, 2001-এ ক্লাস 1, 2002-এ ক্লাস 2, মানে 2012 ক্লাস 12, এই সিকোয়েন্সে আমি পড়াশোনা করেছি। তো যখনই আমাকে কেউ জিজ্ঞেস করতো কোন ক্লাসে পড়ো, আমার মাথায় একটাই জিনিস ঘুরতো, একবার বলে দেখবো নাকি কোন সাল চলছে বলুন তো। এনিওয়ে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো,
তোমার বন্ধুদেরকে ট্যাগ করে শেয়ার করো, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিও।